প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও নোয়াখালী দুই আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমের নির্দেশে বারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ও কাশীপুর বাজারস্থ চেয়ারম্যান কার্যালয়ের সামনে সরকার কর্তৃক টিসিবির ন্যায্য মূল্যের মালামাল বিক্রয় করা হয়। হতদরিদ্র পরিবারের মাঝে টিসিবির ন্যায্য মূল্যের মালামাল হাতে তুলে দেন বারগাঁও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শামসুল আলম, মেসার্স মনোয়ারা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও ঠিকাদার মোশারফ হোসেন, ট্রেক অফিসার মোহাম্মদ মাইনউদ্দিন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, চেয়ারম্যান শামসুল আলম ও ডিলার মোশারফ হোসেন। আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমরা সুষ্ঠুভাবে 649 জন উপকার ভোগের মাঝে টিসিবির মালামাল বিতরণ করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের শ্যামপাক দুই আসনের ওনার মোর্শেদ আলম সাহেবেরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ওনার মাধ্যমে আমরা এখানে কার্ড একটু বেশি পেয়েছি এবং যাতে সবাই এবারে নৌকা ওনাকে ভোট দেওয়া যুক্ত করেছি। আজকে আমরা এখানে বাবা ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিসিবির মালামাল বিক্রি করা হইতেছে। আমাদের বিজয় সাহেব মোট 12 ইউনিয়নের 649 জনকে এই মালামাল ন্যায্য মূল্যের মালামাল বিতরণ করতেছে। 10টা থেকে শুরু হয়েছে, আমাদের ইউনিয়নের দুটো স্পটে আমরা মালামাল বিক্রি করে থাকি। একটা হলো রাজীবপুর হাই স্কুলের সামনে, আরেকটা হলো কাশীপুর চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমরা কিছু কথা প্রকাশ করতেছি। আল্লাহ যেন ওনাকে আবারও নির্বাচিত করে মানুষের সেবা করার সুযোগ দান করে।